সেটা আমার জন্য অনেক বড় পথ। এবং আমি আজকাল প্রায় এই কথাটা বলি যে অনেক কিছু হয়তো জীবনে অনেকে পায় না, অনেক দুঃখ কষ্ট থাকে। আমার এখনও কোনো দুঃখ কষ্ট নাই, কারণ দুটো জিনিস আমি পেয়েছি যেটা অমূল্য। প্রথমত, জীবন ফিরে পাওয়ার মতন বড় কিছু আসলে নাই, আর দ্বিতীয় হচ্ছে যে অনেকের ভালোবাসা, অনেকের দোয়া, অনেকের শ্রদ্ধা, অনেক কিছু পেয়েছি। মানুষ সবসময় বলে যে বিপদে পড়লে লোককে চেনা যায়। আমিও বিপদে পড়ে লোককে চিনেছি, এবং কিন্তু আমি কিন্তু কাউকে নেগেটিভলি চিনি নাই। প্রত্যেকটা মানুষ আমার সাথে ছিল, আমার জন্য দোয়া করে। আপনাদের মাধ্যমে, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে কৃতজ্ঞতা জানাই। ওয়ান হেলথের পার্সপেক্টিভটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি ওনাদেরকে, মানে আমরা এখন পর্যন্ত অ্যানিম্যাল হেলথ, হিউম্যান হেলথ আর এনভায়রনমেন্টাল হেলথের মধ্যে আছি, কিন্তু এটার পার্সপেক্টিভ আসলে আরও অনেক বড়। ইভেন আমরা ডেঙ্গি নিয়ে যে কথা বলছিলাম, ডেঙ্গিও কিন্তু ওয়ান হেলথের ইস্যু, কিন্তু সেগুলোকে আমরা ওয়ান হেলথের ইয়েতে যদি নিয়ে আসতে চাই, আমাদের যারা ওয়ান হেলথে কাজ করি তাদের আরও বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে, রিসোর্সফুল হওয়ার প্রয়োজন রয়েছে।